কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সোমবার দুপুর 1টার দিকে নিহত আসিফ হাসানের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশাসনার সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আসকারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নগদ 35,000 টাকাও তুলে দেন তিনি। হাবিবুল ইসলাম বলেন, ছাত্র জনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে ফ্যাসিবাদী হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে, এজন্য তাদেরকে স্যালিউট জানাই। আমার সন্তান তার সম্মান জানাই, কিন্তু যাই হারাইছেন তার বাবা, শুধু আসিফ নয়, আবু সাইদ, আলামিন, তারপরে কি মুগ্ধ, অনেক নাম না জানা প্রায় 700 মতো মানুষ, 800 মতো মানুষ, ছাত্র জনতা তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে হাসিনার মতো ব্রাউনকে এদেশ থেকে বিতাড়িত করেছে, এই জন্য তাদের স্যালুট জানাই। সাথে সাথে দীর্ঘ 15 বছর যাব দেশ নেত্রী খালেদা জিয়া আন্দোলন করেছিলেন, তাকেও কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা খালেদা জিয়া 3-3 বার প্রধানমন্ত্রী, তাকেও ছাড় দেয়নি, তাকেও চিকিৎসা পদ্ধতি দেয়নি এই সরকার, এই জালিম সরকার, এই ফেসবুক সরকার আমাদের নেত্রীকে অসুস্থ করে রেখে নাম কষ্টে মুক্তি দিয়েছিল বন্ধুরা। তারপরে তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের ছাত্র যুবক জনতা যুদ্ধ করেছে, তাতেও বহু ছাত্র জনতা নিহত হয়েছে, শহীদ হয়েছেন। সর্বশেষ এই ছাত্ররা এই তাজা রক্ত দিয়ে আমাদের সকলকে মুক্তি করেছে, আমি তার জন্য কৃতজ্ঞ, আমি তাদের শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের শহীদ হিসাবে আমি ঘোষণা করছি, যারা আমার এই প্রিয় ছোট সন্তান আসিফ শহীদ হিসাবে ঘোষণা করছি। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসিফ হাসান। আসিফ দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আসকারপুর গ্রামের মাহমুদ আলম গাজীর ছেলে ও নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মরিয়ম নিম, ঢাকা পোস্ট।